সরকারি মাটি দখল করি মানে হিয়াতে যে ফল বনাইছে কিছু মানুহ ইয়াত ঘরত ৰাতি 12টা 1টা লৈকে ইয়াত গুণ্ডা বাহিনী লৈ বহি থাকে জুৰিয়াত চলিছে সরকারি কর্মচারী সৈয়দ আলীর গুণ্ডারাজ সৈয়দ আলীর আক্রোশর বলি কেইবাটাও নিরীহ পরিয়াল ভূমিহীন লোকক দিয়া মাটি সৈয়দ আলী নির্মাণ করেছে ঘর খান্দিছে ফিসারি কোনে শুনিব নিরীহর কথা মুখ খুলিলে মারপিটর ভাবুকি জুৰিয়াত নিৰীহৰ ওপৰত অত্যাচাৰ চলোৱাৰ অভিযোগ এইজন চৰকাৰী কৰ্মচাৰী সৈয়দ আলীৰ বিৰুদ্ধে জানিব পৰা মতে জুৰিয়াৰ কলনী জলাহ গাঁৱৰ কেইবাটাও ভূমিহীন পৰিয়ালক থাকিবলৈ চৰকাৰে দিছিল মাটি কিন্তু পৰিতাপৰ কথা সরকারি কর্মচারী সৈয়দ আলিয়ে এই পরিয়াল কেতাক দিয়া মাটি দখল করে নিজে ঘর নির্মাণ করার লগতে ফিসারি পর্যন্ত খানিছে কিন্তু ইমানৰ পিছতো এই নিরীহ পরিয়াল কেতার কথা শুনিবলৈ কারুরে আহরি নাই কারো গুরুত্ব নাই কেবল ইমানই নহয় নিরীহ পরিয়াল কেতায় সৈয়দ আলির বিরুদ্ধে মুখ খুলিলে দিয়ে মারপিটর ভাবুকিও অভিযোগ ভুক্তভোগী পরিয়াল কেতার ইয়াত নগৰ মাটি আছিলে ভূমিহীন মাটি সরকারে আমন্ত্রণ দিছিলে নগৰ মাটি ইয়াত মানে গুণ্ডৰ মাটি সিহঁতে কৈছে মেডি বনালিছে আর বাকি কেইটা বাকি রয়েছে চারি পাঁচ দিন পিছত আকো বাউন্ডারি মারিছে মাটি লৈ দালালি করে আছে আর কিছু মানুষ ইয়াত ঘরত রাতে 12টা 1টা লৈকে ইয়াত গুণ্ডা বাহিনী লৈ বহি থাকে মারিবলৈ সৈয়দে মাষ্টৰ এইটো সৈয়দ মাষ্টৰৰ মাইকীজনী সিহঁতে হল কলেজের মাষ্টৰনী সিহঁতে এনেকুৱা করে আছে সৈয়দৰ মাষ্টৰ এই সৈয়দৰ মাইকীর নামত মানে পাটা বনাইছে লগত আছে মহিউদ্দিন আছে পরে মহারালী আছে নুরুই আছে সরকারি মাটি হয়তো ভূমিহীন মাটি সরকারি মাটি দখল করে মানে হিয়াতে এতিয়া ঘর বনাইছে এতিয়া বাউন্ডারি মারি আছে গোটাখানি প্রশ্ন হয় সরকারি ভূমি তথা গৃহহীনক দিয়া ভূমি দখল করে নিরীহর উপর অত্যাচার করার অধিকার কোত পালে সরকারি কর্মচারী এইজন সৈয়দ আলিয়ে প্রকাশনে ব্যবস্থা গ্রহণ করবলে সৈয়দ আলীর বিরুদ্ধে হেয়া পরবর্তী সময়ত লক্ষণীয় হব জুৰিয়াৰ পৰা ৰাণা আহমেদৰ সহযোগত নিউজ টেক্স ৰিপৰ্ট টাইম 8